বাবা চাকরি কর মিষ্টি খেলে একটু তালে দেবা আজকে ঠিক আছে পারভেজ আমাদের 37 ব্যাচের স্টুডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম মাঠেই সৈনিক হিসেবে চাকরি পেতে সক্ষম হয়েছে আজকে যেমন তোমরা বসে আছো বসে একজন চাকরি প্রাপ্ত একজন শিক্ষার্থীর অনুভূতি বা তার অভিজ্ঞতার কথাগুলো যেমন শুনছো পারভেজরা যখন কোচিং করেছিল পারভেজরাও কিন্তু তোমাদের মতো বসে থেকে যারা চাকরি পেয়েছিল আমাদের এখান থেকে প্রস্তুতি নিয়ে যারা মিষ্টি খাওয়াতে আসছিল যারা তোমাদের সঙ্গে তাদের পরীক্ষার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে আসছিল তাদের কথাগুলো কিন্তু তারা শুনছিল বুঝা গেছে কি পারভেজ কতজনের মিষ্টি খাইছিল আমি প্রায় 4-5 জনের মিষ্টি খাইছিলাম 4-5 জনের মিষ্টি খেয়েছিল বুঝা গেছে কি সবাই বিসমিল্লাহ বলে খাবা ঠিক আছে এমনি মিষ্টি আর চাকরি পাওয়ার মিষ্টির মধ্যে আলাদা তফাৎ আছে যারা বিসমিল্লা বলো নাই তারা এখনই বিসমিল্লা বলে না অনেকে মিষ্টি খাইছে বিসমিল্লা বলো নাই তাই না চাকরি পাওয়ার মিষ্টি খেলে বিসমিল্লা বলে খাইতে হয় তাই না আর মুসলমান হিসেবে বিসমিল্লা বলে খাও একটা সবের কাজ নাকি নিশাত বিসমিল্লাহ বলে খাইছো তো ওকে ওকে তো ধরে রাখো ধরে রাখো আরেকটা প্যাকেট খুলো একটি প্যাকেট মিষ্টি খাওয়ানো শেষ করলে পারবে আরেকটি প্যাকেটে এখন মিষ্টি খাওয়ানো হবে ঠিক আছে কেমন লাগছে স্যার মিষ্টি অনেক খুশি স্যার অনেক খুশি স্যার এই যে চাকরির পর মিষ্টি খাচ্ছে কেমন লাগতেছে বাবা অনেক খুশি স্যার পিছন থেকে বন্ধু বন্ধুকে খাওয়াচ্ছে বন্ধু যাতে একদিন খাওয়াতে পারে ধরো 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 এই বিসমিল্লাহ বলে খাচ্ছ তো চাকরি পাওয়ার মিষ্টি গুড হ্যাঁ
আরেকটা প্যাকেট খুলে গেছে না আরেকটা প্যাকেট রাত আর পারবে জ্যাকেট ট্রেনিং সেন্টারে যাবে আজকে জি স্যার আডেলের ওরা একই প্ল্যাটফর্মে পড়লে ভালো হবে আজকে তাই না জি স্যার ঠিক আছে একটা ক্যামেরাম্যানকে দাও ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরে মিষ্টি দেখতেছে যাক ভালো লাগলো তাই না মিষ্টি তো সবসময় খাও এই যে এইভাবে আনন্দ ভাবে খাওয়া চাকরির পরে এটা একটা আনন্দ লাগে তাই না আর সবাই কিন্তু কথা দিছো চাকরি পেলে সবাই আসবে রেকর্ড থাকলো কিন্তু ঠিক আছে যারা চাকরি পেয়ে আসবে না মিষ্টি খাওয়াইতে তোমাদের গ্রুপমেটদেরকে সবাইকে দিয়ে দেবো যে দেখ তোরা কথা দিসলেই আসিস মিষ্টি খাওয়া তাই না ঠিক আছে সবাই ভালো থাকো পারভেজের জন্য আর একটা জোর করে